নমস্কার বন্ধুরা, আজ সরস্বতী পূজা পঞ্চমী। তো আজকে আমার সকাল সকাল ঠাকুরের দেওয়া হয়ে গেছে। আমি মা সরস্বতীর ওখানে মালা দেবো বলে একটা মালা করে রেখেছি, ফল রেখে দিয়েছি, আর আমার মেয়ে খুব সাজুগুজু করেছে। সরস্বতী পুজো উপলক্ষে আমি আজকে খিচুড়ি আর বেগুনি পাঁপড় ভাজা বানাবো। তো আমার খিচুড়ি করতে আমি নিয়েছি, দেখুন, আলু কেটে নিয়েছি, একটা ফুলকপি কেটে নিয়েছি, কুমড়ো নিয়েছি, গাজর একটু লম্বা করে, বিনস নিয়েছি, আর টমেটো কুচি নিয়েছি দুটো, মটরশুঁটি নিয়েছি, আর কাঁচা লঙ্কা চেরা চারটে, একটু আদা, জিরে, গোটা জিরে এটা আমি বেটে নেব, আর বেগুনটা আমি কেটে রেখেছি, একটা বেগুনি করবো তাই। আর 500 আতপ চাল নিয়েছি, এটা নর্মাল চাল, গোবিন্দভোগ চাল নয়, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল নিতে পারেন। 500 মুগ ডাল নিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা গরম মশলা গুঁড়ো, আর এটা গোটা ফোড়নে দেবো, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর গোটা জিরে, আর আমার একটু সামান্য ঘি লাগবে। আর গোটা রান্নাটা আমি সরিষার তেলে করব, বেগুনিটা পাঁপড় ভাজাটা আমি রিফাইন তেলে করব। তো চলুন আমি আগে আতপ চালটা আগে সিদ্ধ করে নিই। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, মুগ ডালটা প্রথমে শুকনো গোলায় ভেজে নেবো। এদিকে জলটা গরম হয়ে গেছে, আমি চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা আমি দিয়ে দেব। এদিকে ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব, বেশি না, দুটো সিটি দেব। সকাল সকাল ঠাকুরের দিয়ে আমার মেয়েকে সাজুগুজু করিয়ে দিলাম। সরস্বতী পুজো আজকে আমার মেয়ে হাতে খড়ি দেবে, একটা পুজো বাড়ি থেকে ঘুরে এসেছে, আর গোপিনী ড্রেস পরেছে, আমার দিদি এনে দিয়েছে, মানে ওর বম্মা মায়াপুর থেকে পাঠিয়ে দিয়েছে, বলে সরস্বতী পুজোর দিন পরবে। ও দেখি মা একটু হাসো, ও এখন পুজো মণ্ডপে যাবে মাঠের দিকে, আর আমি ততক্ষণ রান্না করে নেবো, তারপরে আমি গিয়ে অঞ্জলি দেবো, ও হাতে খড়ি দেবে। আমার এদিকে ভাতটা ফুটতে শুরু করেছে, আমি আস্তে দিয়ে রেখেছি, আর এদিকে প্রেশার কুকার একটা সিটিও দিয়েছে, আর একটা সিটি দিলে আমি নামিয়ে নেব, নিয়ে কড়া বসিয়ে সবজিগুলো ভেজে নেব। আমি প্রেশার কুকারটা নামিয়ে নেব, প্রথমে আলুটা ভাজব, তেলটা গরম হয়ে গেছে, আমি শুধু লবণ দিয়ে ভয় ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব, নিয়ে ফুলকপিগুলো ভাজবো। এবার ফুলকপি ভাজবো, দুটো সিটি দিয়ে মুগ ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ভাত যে পুড়ছিল আমি ওই ভাতে হাঁড়ির ভিতরে মুগ ডালটা দিয়ে দেবো। ভাতটা অল্প ফুটেছে, খুব সিদ্ধ হয়নি, হালকা একটু শক্ত আছে, আমি ওই ডালটা দিয়ে দিলাম। এবার সবজি ভেজে সবিতে দিয়ে দেবো, দিয়ে আবার ফোটাবো। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি ফুলকপি আর আলুটা ভেজেছি, এটা আমি হাঁড়িতে দিয়ে দেব। ওদিকে হতে থাক, আমি বেসনটা, আমি বেগুনি করব বলেছিলাম, বেগুনির জন্য আমি বেসনটা গুলে নিচ্ছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, এবার জল দিয়ে মাখিয়ে রাখবো খানিকক্ষণ, এখন ভাজবো না, এটা পরে ভাজবো। কুমড়োটা হালকাই ভেজেছি, আপনারা চাইলে কুমড়োটা কাঁচাই দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, তবে আমি একটু নুন দিয়ে ভেজেছি, ভালো লাগবে। এবার আমি গাজর আর বিনসটা একটু হালকা করে ভাজবো, গাজর আর বিনসটা হালকা করে ভাজবো।
বিনস আর গাজরটা হালকা ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার এটা আমি খিচুড়িতে দিয়ে দেব। আগে আলু আর ফুলকপিটা দিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি মশলাটা করে নেব। আমি কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর গোটা জিরে, আর গোটা গরম মশলা আমি একসঙ্গে ফোড়ন দিয়ে দেব। হালকা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে। এবার আমি যে আদা জিরেটা বেটেছিলাম ওটা দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি লবণ দিয়ে দেব। আমি লবণটা বেশি করে দেব, কারণ আমি খিচুড়িটা হবে ভাত আর ডাল সিদ্ধের সময় কোনো লবণ ব্যবহার করিনি, সেই জন্য লবণটা একটু বেশি পরিমাণ দেব স্বাদ অনুযায়ী। আর যে গুঁড়ো মশলাগুলো ছিল গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো, শুধু গরম মশলাটা বাদ দিয়ে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে আবার একটু কষবো। এবার আমি কোচানো টমেটোটা দিয়ে দেবো। এদিকে আমার ডাল চাল আর সবজিটা বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো এতে। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। আর চেরা কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি সরাসরি হাঁড়িতে দিয়ে দেবো, খিচুড়ির হাঁড়িতে। এবার আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা আর ঘিটা দিয়ে দেব। গুঁড়ো গরম মশলা রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর ঘি দিয়ে দিলাম। আর আমি একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। তো আমার খিচুড়ি রেডি। এবার আমি গ্যাস অফ করে দেবো। আমাদের ক্লাবে পুজো হচ্ছে, আমি অঞ্জলি দিচ্ছে, আমার মেয়ে এসছে, ছেলে এসছে। দেখ গরু কি করছে। আচ্ছা লিখতে হবে, একটু বসতে হবে, মা সরস্বতীর সামনে একটু বসতে হবে। কিন্তু নাম কি বলো। আ হাতে ঘড়ি দিচ্ছে মেয়ে, যেমন বলে বাবাও দেবে। বলো ফসল, বলো দীর্ঘ। দেখছো তো এদিকে, বলো এক আমার ভোলে বাবা হাতে করে দিচ্ছে। গুড, সবচেয়ে বড় পরীক্ষা দিতে বসেছে। সব কি সুন্দর শাড়ি পরেছে, ওরা প্রসাদ খাচ্ছে আমার কাছ থেকে। কি সুন্দর সব শাড়ি পরেছে, সুন্দর লাগছে। খিচুড়িটা করে আমি পুজোর অঞ্জলি দিয়ে আসলাম। এবার আমি বেগুনিটা ভাজবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি।
বেসনটা মাখিয়ে রেখেছি। আবার একটু গুলিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দেব বেগুনিটা। হালকা আছে, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ভাজলে একটু মচমচে ভাব আসে। বেগুনগুলো হয়ে গেছে, তুলে নেব। আমাদের সরস্বতী পুজো উপলক্ষে সবাই ছেলে মেয়েগুলো সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবি পরেছে, আর আমি খিচুড়ি করেছি, বেগুনি আর পাঁপড় ভাজা করেছি। তো এবার আমি ওদেরকে খেতে দেবো, আমাদের সব পাড়ারই সব ছেলে মেয়েগুলো। আচ্ছা, প্রথমে আমি ঠাকুরের প্রসাদ দেবো খেতে ওদেরকে। সবাই পুজোর প্রসাদ খেলো, এবার আমি খিচুড়ি দেব। সবাই খেতে বসেছে খিচুড়ি পাঁপড় ভাজা আর বেগুনি। নাও সবাই খাও, এবার খেতে শুরু করো। আজকে খুব ভালো লাগছে, সবাই কি সুন্দর খাচ্ছে। আর খিচুড়ি কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? জিজ্ঞাসা করছি বলে ভালো নাকি কেমন হয়েছে সেটা বলো। খিচুড়ি তো বন্ধুরা আজকের মতো নমস্কার, টাটা।